দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দ্বিতীয় রিয়েক্টর স্থাপনের কাজ উদ্বোধন হবে আগামীকাল ভার্চুয়ালি যুক্ত হয়ে এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক বিস্তারিত জানাতে রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরাসরি যোগ দিয়েছেন আমাদের সহকর্মী রুহুল আমিন তুহিন 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 আমাদেরকে জানাবেন যে দ্বিতীয় রিয়েক্টর স্থাপন নিয়ে কি কী কাজ চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের একটি স্বপ্নের প্রতিষ্ঠান দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম রিয়েক্টরটি গত বছর স্থাপন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনাকালীন সময়ে গণ ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সেই রিয়েক্টরটির কাজের উদ্বোধন করেন আগামীকাল এই চারটি পারমাণবিক চুল্লির দ্বিতীয় পারমাণবিক চুল্লি সেটির কাজের উদ্বোধন হতে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে সেই কাজেরও উদ্বোধন করবেন এবং এই পারমাণবিক চুল্লির কাজ আগামী চব্বিশ সাল দু সাল নাগাদ শেষ হবে বলে আমরা জানতে পেরেছি তো এই কাজ শেষ হলে দেশের বিদ্যুতের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আরও অনেক উন্নত হবে পাশাপাশি যেটি হচ্ছে যে আমরা দেখছি বিশ্বব্যাপী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বিদ্যুতের উপরে কিন্তু একটি চাপ পড়ছে অনেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখতে হচ্ছে সেই জায়গাতে পারমাণবিক এই চুল্লি কাজ শেষ হলে আমাদের কিন্তু জ্বালানি তেলের উপর নির্ভর করতে হবে না পারমা অ্যাটমিক এনার্জির মাধ্যমে এখানে বিদ্যুৎ উৎপাদন হবে চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ আমরা এখান থেকে পাব এবং যেটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী তার সাথে আমাদের সকালে কথা হয়েছে তিনি বলছেন যে নির্ধারিত সময়ে কাজ করার মতো পরিস্থিতিতে এখনও রয়েছে এই বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ নির্ধারিত যে সময় আছে সেই সময় উৎপাদনে আসবে এই বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যেহেতু রাশিয়ার প্রযুক্তি এবং কারিগরি সহযোগিতায় এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হচ্ছে সেক্ষেত্রে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কোনো প্রভাব রাখছে না আর সে কারণেই কিন্তু নির্ধারিত সময়ে দ্বিতীয় চুল্লিটির কাজ উদ্বোধন করা সম্ভব হচ্ছে তো আগামী তে যখন এই বিদ্যুৎ কেন্দ্র যে মন্ত্রী বলছিলেন গ্রিড লাইনের কাজ এখনো না এগোনোতে সময় মতো এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সুবিধা সাধারণ মানুষ পাবে কি না সেটি নিয়ে একটি সংশয় রয়েছে তো আশা করা যাচ্ছে সরকার বিদ্যুৎ সংকট কাটাতে এই বিদ্যুৎ কেন্দ্রটি বেশ বড় একটি ভূমিকা রাখবে আমরা তেমনটাই প্রত্যাশা করছি রুহুল আমিন তুহিন আমাদের সাথে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন ধন্যবাদ তাকে